গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 7টা মতো। গুবলু স্কুলে গেছে, আজ প্রায় 10 দিন স্প্রিং ব্রেকের পর প্রথম স্কুলে গেল। তবে আর বেশি দিন নয়, আর মাত্র 2 মাস, তারপরেই পড়ে যাবে গরমের ছুটি। সকালবেলায় ওর একটু অনিচ্ছা ছিল, গরমের ছুটির কথা বলতেই আবার খুশি হয়ে স্কুলে চলে গেল। আমারও ছুটি, জানেন তো, আমার এই ভোরবেলা ওঠা থেকে আমার অন্তত 2 মাস আড়াই মাসের জন্য ছুটিই পাব। যাই হোক, তবে এখন সকালবেলা একটু ঘুম থেকে উঠতে কষ্ট হলেও ওঠার পর কিন্তু বেশ ভালো লাগে, জানেন তো। কারণ উঠে উঠেই দেখি আকাশটা কি সুন্দর লাল আভাতে ভরে গেছে, চারিদিকে অল্প অল্প আলো দেখতে পাই, আর পাখির কিচিরমিচির আওয়াজও কিন্তু শোনা যায় বেশ ভালো মতো। তো সেই জন্য উঠতে একটু কষ্ট হলেও ওঠার পর বেশ মনটা খুশি হয়ে যায়, ভালোই লাগে। এখন সকাল সকাল উঠে একটু এদিক ওদিক ঘোরাঘুরিও করি, তাতে মনটাও বেশ ভালো লাগে। আর আগে কি হতো, শীতকালে একে তো ঠান্ডা, চারিদিকে বরফ, তার মধ্যে ঘুটঘুটে অন্ধকার প্রায় 8টা অবধি। 8টা অবধি তো সূর্যের দেখা পাওয়া যেত না, তাই ভীষণ লেজি ফিল হতো। এখন কিন্তু আর সেটা হয় না। চলুন আজকে নিয়ে আপনাদের একটু বাইরেটাই যাই, কারণ বাইরেটাই যেতে এখন বেশ ভালো লাগে। যদিও এখন আমি ফুল গাছ কিছু লাগাইনি, লাগাবো এবার ভাবছি, কারণ আর তো স্নো নেই, এবারে দোকানে দোকানে সব ফুল গাছ চলে আসবে, মানে ফুলের চারা। এই ফাঁকা টবগুলোতে যখন ফুল গাছ লাগিয়ে দেবো, তখন এখানটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। চারিদিকটায় আস্তে আস্তে দেখুন ঘাসগুলো গ্রো করছে, আস্তে আস্তে চারিদিকে সবুজ সবুজ আভা দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আস্তে আস্তে ইয়েলো থেকে পুরো সবুজ হয়ে যাবে। এবারে আমাদের বাগানের অনেক কিছু কাজ আছে, সেগুলোই আস্তে আস্তে প্ল্যানিং করছি, করতে হবে। এই স্প্রিং থেকেই শুরু করে দেবো, তা না হলে না অনেকটাই লেট হয়ে যায়। আমি এই দিকটাই এসে একটু দেখছি যে সব ঘাসগুলো কীরকম বাড়ছে। আর আমার সিঁড়িটার দুধারে যে ঘাস গাছগুলো আছে, আর এইখানে দেখুন এখানেও আছে একটা ঘাস গাছ, এগুলোও কি সুন্দর বাড়ছে। আমি কেটে দিয়েছিলাম, তারপরে ওগুলো থেকে আবার কুচি কুচি আবার পাতা বেরোচ্ছে। চলুন ওই দিকটায় গিয়ে একটু দেখি যে আমার আর কি কি গাছ বেরোচ্ছে, কারণ আগের বছর কিছু পেরিনিয়াল গাছ লাগিয়েছিলাম, সেগুলো তো আবার এই বছর বেরোনোর কথা। শীতের সময় শুকিয়ে যায়, কিন্তু আবার যখন বসন্ত আসে তখন আবার ছোট ছোট পাতা গজায়, তো সেগুলোই দেখছিলাম কতটা কি বেরোচ্ছে। আর ওই দিকে দেখছি ওই দিকটায় যেহেতু খুব ভালো মতো জল পায়, অতটা রোদ পায় না, তাই ঘাসগুলো বেশ ভালো মতো সবুজ হয়ে গেছে। যাই হোক, চলুন আজকে তাড়াতাড়ি একটু যাই ভেতরে, কারণ অনেক হাতে কাজ আছে আজ। ওপরটা তো ভালো মতো ভ্যাকিউম করা হয়, আজকে ওপরটার সাথে সাথে নিচের নিচেও যাব। নিচের যে কার্পেট আছে, যে ছোট ছোট কার্পেটগুলো আছে, ম্যাটগুলো, সেগুলোকেও আজকে ভ্যাকিউম করব, কারণ ওগুলো ঝেড়ে শুধুমাত্র হয় না, একটু ভ্যাকিউম না করলে। আবার যেহেতু কাঠের ফ্লোর নিচটা, সেটা আবার ভ্যাকিউম করলেও ভালো মতো কাজ হয় না, তাই একটু ভালো করে আজকে ঝাঁটাও দেব। কার্পেট অনেকদিন পরিষ্কার না করলেও বোঝা যায় না যে নোংরা হয়েছে, তবে যখন ভ্যাকিউম করতে যাই তখন পুরো পটপট পটপট করে আওয়াজ হয়, মানে নোংরাগুলো যখন ভেতরে ঢোকে তখন বুঝতে পারি যে কার্পেটটা কতটা পরিমাণ নোংরা হয়েছিল। আজকে উপরের সাথে সাথে নিচটাও করবো এই কারণেই, কারণ যখনই এখানটায় বসে চা খাই এত চুল পাই এই কার্পেটটা থেকে, তারপরে যখন টেবিলটার দিকে চোখ যায় তখন দেখি একটা ধুলোর স্তর জমে গেছে, তখন হাতের সামনে কিছু থাকে না, তাই পরিষ্কার করতে পারি না। তাই ভেবেছিলাম এটা 1-2 দিনের মধ্যেই ভালো করে একটু ক্লিন করে নেব, যেহেতু লোকজন আসে এলেই এই জায়গাটায় বসে, ওই জন্য এই কার্পেটটাও খুব নোংরা হয়ে থাকে। তাই ভাবলাম আজকেই এই ডোরম্যাটগুলো আর কার্পেটটা ভালো করে ভ্যাকিউম করে নিই, আর এই ভ্যাকিউমটা দিয়ে কার্পেট না খুব ভালো ক্লিন হয়ে যায়। আজকে যখন নিচেরটা পরিষ্কার করছি, ভাবছি এই ট্র্যাশের জায়গাটাও একটু ক্লিন করে নিই, কিছু একটা ফেলেছিলাম তার জন্য খুব স্মেল আসছিল, তাই ভাবলাম ট্র্যাশটাকে বেঁধে ফেলে দিই, একটা নতুন ট্র্যাশ ব্যাগও দিয়ে দিই। সাথে সাথে এখানে ট্র্যাশ ফেলতে ফেলতে চারিদিকে এত নোংরা লেগেছে, বিশেষ করে বাচ্চারা বুঝতে পারে না যখন ফেলে তখন চারিদিকে এখানে লেগে যায়, তো সেটাই ভাবলাম আজকে একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করে নিই, তাহলে আর গন্ধ করবে না। আর ওয়েট ওয়াইপস থেকে একটা খুব সুন্দর স্মেলও আসে, তাই এটা দিয়ে পরিষ্কার করলে যে গন্ধটা ছাড়ছিল সেটাও চলে যায়। আজকে নিচের ফ্লোরটাও যেহেতু পরিষ্কার করব, তাই ভাবলাম হাতের যা কাজ আছে সেগুলো একটু সেরে নিই, যেমন ওপরের এই কাউন্টার টপটাও একটু ক্লিন করব, ওপরে যেসব ময়লা থাকে সেগুলোও তো নিচে পড়বে, তখন সব একসাথে ঝাঁটা দিয়ে পরিষ্কার করব।
ওপরে আমাদের যেসব বোতলগুলো থাকে সেগুলোকেও আজকে নিচে এনে ভালো করে ক্লিন করে নিলাম সাবান দিয়ে। দিয়ে জল ভরে একসাথে রাখছি, যখন ওপরে যাব নিয়ে যাব, কারণ রাত্রেবেলায় জল তেষ্টা পেলে আর নিচে আসতে ইচ্ছা করে না, তাই বোতলে বোতলে জল ভরে সব ঘরে ঘরে রেখে দিই। কাল রাত্রে বেগুন পুড়িয়েছিলাম, তারপরেই জায়গাটা খুব নোংরা হয়েছিল। তবে পোড়ানোর সময় কিছু কিছু জায়গা এমন ড্রাই হয়ে গেছিলো, কিছুতেই আর উঠছিল না, তাই একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে সেই জায়গাটাই একটু ক্লিন করে নিলাম জল দিয়ে ভিজিয়ে রাখার জন্য। জায়গাটা বেশ নরম হয়ে গেছিলো, মানে যেটা শুকিয়ে গেছিলো, তো সেটাকেই ভালো করে পরিষ্কার করে নিলাম। নিচটা পুরোটাই আমাদের উডেন ফ্লোর, এই কার্পেটগুলো ছাড়া যেটুকু জায়গা উডেন ফ্লোর বেরিয়ে থাকে সেটা আমি ঝাঁট দিয়েই পরিষ্কার করি, কারণ উডেন ফ্লোর আমি দেখেছি কোনায় কোনায় কিন্তু ওই ভ্যাকিউম দিয়ে পরিষ্কার করা যায় না, কোনাতে যেই ময়লাগুলো জমা থাকে ভ্যাকিউম তো ওই অবধি পৌঁছয় না, ঝাঁটা দিয়ে কিন্তু সেটা ভালো করে পরিষ্কার করে নেওয়া যায়। তাই আমি সবসময় চেষ্টা করি যখন ডিপ ক্লিনিং করি তখন ভালো মতো ঝাঁটা দিয়ে করি। তাছাড়াও আমি টুকটাক রোজই যেটুকু পরিষ্কার করি সেটুকু আমি ঝাঁটা দিয়েই করে নিই। আমি অতটা ভিডিও করি না, কিন্তু আজকে ভাবলাম করছি যখন আপনাদের সাথে শেয়ার করি। কোনায় কোনায় ঝাঁটাটা বেশ ভালো মতো পৌঁছে যায়, ফলে নোংরাগুলোও ভালো মতো বেরিয়ে আসে। চলুন, ওপর নিচ আজকে দুটোই পরিষ্কার করে নিয়েছি, বেশ ভালো মতো পরিষ্কার হয়ে গেছে চারিদিক। এবারে ভাবছি লাঞ্চের জোগাড়টাও করে নিই। এখানে একটু চিকেন বের করে রেখেছিলাম, সবটা লাগবে না, অল্পই, তাই এখানে দু তিন পিস চিকেনের যে থাই পিসগুলো হয় সেগুলো নিয়ে নিলাম। এগুলো দিয়ে ভাবছি আজকে একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস করব, কারণ রোজ রোজ ওই একই খাবার খেতে বলি না, সবজি খেতে আর ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এরকম ভালো মন্দ কিছু খাবার বানিয়েই থাকি। আর কি করি জানেন, যখন খাবার বানানো হয়ে যায় তার ছবি তুলে আমি গুগলুকে পাঠিয়ে দিই। গুগলুর স্কুল যখন শেষ হয় ও তো তখন ফোনটা পায়, ওর লকারে রাখা থাকে, ফোনটা নিয়ে যখন ও বাসে আসে তখন ও দেখে যে আমি কি কি বানিয়েছি, ও ভীষণ খুশি হয়ে যায়। স্নান করতে যাবার আগে এখানে রাইসটাও বসিয়ে দিলাম, যেহেতু এত কাজ করেছি তাই ভাবলাম সকাল সকাল স্নানটা করে নিই, তাহলে পুজোটাও হয়ে যাবে। বসন্ত এসে গেছে যেহেতু, বেশ ভালো মতো ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে, মানে আস্তে আস্তে সামার যে আসছে বোঝা যাচ্ছে, তাই মনে হচ্ছে দোকানে দোকানে বোধহয় গাছ সব এসে গেছে, মানে ফুলের গাছ, ফলের গাছ, যা যা আসে সব এসে গেছে। তাই ভাবছি এক দুদিনের মধ্যে একটু দোকানে যাব, ফুলের চারা আনবো, কারণ এই সময়টাই এই পুরো সামারটাতেই একটু গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারি। তা নাহলে তো পুরো শীতটাই ঠাকুরকে একটু ফুলও দেওয়া হয় না। মাঝে মধ্যে ফুল আনি কিন্তু সবসময় পাওয়াও যায় না, আর দামও অনেক বেশি থাকে, তাই এই পুরো সামারটাতেই আমি প্রথমেই ফুল গাছ লাগিয়ে দিই বসন্তের সময়, যাতে পুরো সময়টাই আমি ঠাকুরকে এই ফুল দিয়ে পুজো দিতে পারি। পুজো হয়ে যেতেই ঠাকুরের মন্দিরের লাইটগুলো অফ করে দিয়ে এইখানের পর্দাটা সরিয়ে দিলাম। এখন খুব সুন্দর আলো আসে, তাই ভাবলাম ঠাকুরেরও ভালো লাগবে, কি সুন্দর বাইরেটাও দেখা যাচ্ছে। চলুন এবার রান্নাবান্নাটা শুরু করি। এখানে মাংসগুলোকে আগে কেটে নেব, তো কেটে নেবার আগে মনে হচ্ছে ছুরিটা একটু ভোঁতা হয়ে গেছে, ধার করে নিই। আমার কাছে একটা কি দুটোই ছুরি আছে, ওই দু তিনটে মতো ছুরি আছে, ওগুলোকেই আমি ধার করে করে চালাই। খুব বেশি ছুরি রেখে কি হবে, একটা এরকম শার্পনার থাকলেই তো হলো। যাই হোক, এখানে আজকে চিলি চিকেন বানাবো, তাই ভাবলাম চিকেনটাকে এরকম ছোট ছোট পিস করে নিই। চিলি চিকেনের জন্য আমি এখানে চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট, আর 1 টিস্পুনের মতো সয়া সস, আর 1 টিস্পুনের মতো এখানে দিচ্ছি চিলি গার্লিক সস। আপনারা যে কোনো সসই চিলি সস দিতে পারেন, আমার কাছে চিলি গার্লিক ছিল ওটাই দিলাম। আর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গোলমরিচ, আর 1/2 টিস্পুনের মতো এখানে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ভিনিগার। ভিনিগারটা দিলে আমি এই কারণেই দিই, কারণ তাতে আঁশটে গন্ধটা চলে যায়, আর দেব এটাকে ম্যারিনেট মানে বাইন্ডিংয়ের জন্য এখানে অল্প একটু কর্নস্টার্চ, কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। আর ভাবছি এটা ম্যারিনেট হয়ে যাবার পর এর মধ্যে আবার একটু দিয়ে দেব এখানে অল্প 1 চামচ মতো ময়দা, এই 1 টেবিল স্পুনের মতো ময়দা, তাহলে খুব ভালো মতো বাইন্ডিং হয় ও যখন ভাজি তখন একটা খুব ক্রিস্পি ভাব চলে আসে। চলুন এবার ভেজিটেবিলগুলো বের করে নিই। আজকে ফ্রিজে দেখি কী কী ভেজিটেবিল আছে। একটা জুকিনি এনে রেখেছিলাম, সেটা নষ্ট হচ্ছিলো, তো ভাবলাম আজকে চিলি চিকেনেই দিয়ে দিই। চিলি চিকেনে যদিও জুকিনি দেয় না, তবুও ভাবলাম বাড়িতে আছে, নষ্ট হচ্ছে, আজকে দিয়েই দিই। গোলকও খেতে ভালোবাসে অনেক রকম সবজি দিয়ে বানালে, আর আমারও ভালোই লাগে খেতে।
চলুন এবার চিলি চিকেনটা বানানোর জন্য এখানে চিকেনগুলোকে আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলে আমি একটা একটা করে এরকম পিস আমি দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো এগুলো ক্রিসপি হয়ে ভাজা হয়ে যায়। একটু ভালো করেই ভাজবো যাতে উপরে একটা ক্রিসপি ভাব চলে আসে। তাতে দেখবেন এরকম চিকেন পকোড়ার মতো খেতেও কিন্তু খুব ভালো লাগে। এরকম ভাজতে ভাজতে কত যে পেটে চলে যায় তার নেই ঠিক। তবে আজকে আর খাবো না, আজকে অল্প করেই করছি যেহেতু, তাই ভাবলাম আর খাবো না, খেলেই কমে যাবে। কারণ গুবলু বলবে তোরা সব খেয়ে নিলি, আমার জন্য রাখলি না। চিলি চিকেন বানানোর জন্য যা যা প্রয়োজন আমি সব জোগাড় করে নিয়েছি। আছে এখানে দু ধরনের বেল পেপার জুকিনি, আর আছে দু ধরনের পেঁয়াজ। এখানে নর্মাল পেঁয়াজের সাথে আমি একটা হোয়াইট পেঁয়াজ পাওয়া যায় এখানে, সেটাও দিয়েছি। ওটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে বেশ ভালো লাগে। আর আছে এখানে ফ্রাইড রাইসের জন্য যা যা দরকার সেগুলো। এখানে আমি আজকে বিনস দিইনি, তার বদলে নিয়েছি মটরশুঁটি। আর দেখুন এখানে আমাদের ভারতের পতাকার কালার হয়ে গেছে না, অরেঞ্জ হোয়াইট আর গ্রিন। যাই হোক চলুন, এখানে চিলি চিকেন বানানোর জন্য একটা সস আমি রেডি করে রেখেছি। এর মধ্যে আছে 1 টেবিল স্পুনের মতো সয়া সস, আর আছে 1 টেবিল স্পুনের মতো ওয়েস্টার সস, আর 1 টিস্পুনের মতো দিয়েছি এখানে আমি একটুখানি শেজওয়ান চাটনি, যেটা হয় সেটা। আপনারা চাইলে শেজওয়ান সসও দিতে পারেন, কারণ শেজওয়ানটা দিলে, শেজওয়ান সস বা চাটনিটা দিলে বেশ ভালো লাগে টেস্টটা। তেল ভালো মতো গরম হয়ে গেছে, গরম হয়ে যেতেই আমি প্রথমেই দিয়ে দিলাম এখানে বেশ অনেকটা রসুন কুচি আর লঙ্কাটা। রসুনটা দিলে তেলের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ হয়ে যায়। তারপরেই অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যেতেই তার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি এটাকে ভাজবো না, হালকা নাড়াচাড়া করেই এর মধ্যে সসটা দিয়ে দেব। কারণ খুব বেশি যদি ভেজে দিই সেগুলো আবার নরম হয়ে যাবে। যত এরকম ক্রাঞ্চি থাকবে খেতে তত বেশি ভালো লাগবে। আর এত ধরনের কালারের বেল পেপার বা সবজি দিয়েছি তার জন্য দেখতে খুব ভালো লাগছে। সস দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করার পর তার মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। দিয়ে এটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে নেবার পর এটা যখন সসের মধ্যে ভালো করে মাখা হয়ে যাবে তার মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু গরম জল। একটু তো গ্রেভি দরকার, নইলে ড্রাই ড্রাই লাগবে, তাই একটু গরম জল অ্যাড করলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে একটু নুন, আর দিয়ে দিলাম এখানে অল্প একটু গোলমরিচ। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কর্নস্টার্চগুলো রেখেছিলাম যাতে থিক হয়ে যায় গ্রেভিটা, সেই জন্য। এবারে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গ্রেভিটা ভালো মতো পুরো সব কিছুর গায়ে মাখা হয়ে যায়। আর এখানে দেখুন এখন চিলি চিকেন রেডি। এবারে নামিয়ে নেব, খুব বেশি করব না, কারণ আবার সবজিগুলো নরম হয়ে যাবে। কারণ সবজিগুলো এরকম খেতেই না বেশি ভালো লাগে। আর চিলি চিকেনটা দেখতে বেশ ভালো লাগছে না, ওপর থেকে একটুখানি আমি যে আমার কাছে সাদা তিল ছিল সেই তিল দিয়ে গার্নিশ করছি, দেখতে খুব ভালো লাগছে। আপনাদের কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। ফ্রাইড রাইসটা বানানোর আগে ভাবছি ফ্রাইড রাইসের যে ডিম দেব ডিমটাকে আগে এখানে ভেজে নেব। ডিমের ওই ভুর্জি করব যেটা করে। তো এখানে অল্প তেল দিলাম, তেলের মধ্যে একটুখানি ডিমগুলো রেখেছিলাম, দুটো মতো ডিম, ডিমে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, সেটাকেই ভালো করে ভেজে নিলাম। এবারে আবার তেল গরম হয়ে যেতে তার মধ্যে একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম যাতে ওই যে গন্ধটা খুব সুন্দর আসে। কেটে রাখা পেঁয়াজও অ্যাড করে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যেতে যেরকম যে ভেজিটেবিলগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম। ভেজিটেবিলটা অ্যাড করে দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে ভালো মতো হাই হিটে ভেজে নিলাম। তার মধ্যে অ্যাড করে দিলাম এখানে অনেকটা সয়া সস, প্রায় 2 টেবিল স্পুনের মতো সয়া সস অ্যাড করেছি, আর কোনো সস দিইনি। এবারে রাইস যেটা করা ছিল সেই রাইসটাই আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দিলাম ডিমগুলো। ডিম অ্যাড করে দেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ গোলমরিচ, গোলমরিচ আর পরিমাণ মতো নুন আর মিষ্টি। খুব বেশি মিষ্টি দেবো না, জাস্ট একটু ব্যালেন্সের জন্য নুনের সাথে মিষ্টিটা দিয়েছি। ব্যাস নাড়াচাড়া করে নিলেই এখানে কিন্তু ফ্রাইড রাইস রেডি। ফ্রাইড রাইসটা খুব বেশি ভালো মতো করি না, মানে জাস্ট হালকা করেই সস দিয়ে বানাই, কারণ চিলি চিকেনটাই হচ্ছে এর সস টপার। তাই চিলি চিকেনটাই খেতে এত ভালো লাগে, এরকম হালকা ফ্রাইড রাইস হলেই হয়ে যায়। ফ্রাইড রাইসটা খুব বেশি তাকঝাক করে না বানালেও তাতেও কিন্তু বেশ ভালোই লাগে খেতে। চলুন এবারে দুপুরের খাবারটা তাড়াতাড়ি সেরে নিই গরম থাকতে থাকতে, কারণ এই সব খাবার আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। যতক্ষণ ধোঁয়া হোটে এর থেকে ততক্ষণই কিন্তু খেতে বেশি ভালো লাগে, গরম করে আর এগুলো খেতে ভালো লাগে না। কিন্তু উপায় নেই, গুবলুকে তো পরেই খেতে হবে। তো চলুন আমরা খেয়ে নিই। দুটোই খেতে খুব ভালো হয়েছিল, তবে চিলি চিকেনটা আর একটু ঝাল দিলে আমার বেশি ভালো লাগতো। যেহেতু গুবলু খায় অতটা ঝাল দিই না, তাহলেও কিন্তু ভালোই ঝাল ছিল। তবে আমি যেহেতু একটু ঝালটা বেশি খাই তাই ঝাল ঝাল চিলি চিকেনই বেশি ভালো লাগে।
আর এখানে ফ্রাইড রাইসের সাথে এরকম হালকা ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই চিলি চিকেনটা আজকে এত ভালো হয়েছিল, অন্যান্য দিন আমি বোনলেস বানাই না, হোল চিকেন এনে যেরকম হাড্ডিওয়ালা চিকেন হয় সেরকমই বানাই, কিন্তু আজকে আমার কাছে বোনলেস চিকেন ছিল সেটা দিয়েই বানিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগছিল। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে প্রায় 5:30 মতো, এসে গেছি কিচেনে, ভাবছি ঝটপট চাটা বানিয়ে নিই। চাটা খেয়ে আজকে ভাবছি আমাদের যে প্যাটিও ফার্নিচারগুলো আছে সেগুলোকে সব ভালো মতো সেট করব। আসলে ওই যে শীত আসার আগে সবকে ভালো মতো ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে বরফে নষ্ট না হয়ে যায়, সেগুলোকেই আজকে ভাবছি ঠিকঠাক করে রাখবো, তাই আগে চাটা খেয়ে নিলাম, কারণ ওই যে একটু ঘুমোনোর পর উঠে যদি চাটা না খাই যেন এনার্জি আসে না, তাই চাটা খেয়ে আর একটা সোয়েটার পরে নিলাম, কারণ হালকা হালকা একটা ঠান্ডা আছে, হাওয়াও দিচ্ছে যেহেতু সেই জন্য ঠান্ডাটা লাগছে। তো চলুন, এই যে সব ঢাকা দিয়ে রেখেছিলাম, পুরো মনে হচ্ছে না একটা গাড়ি শেপ হয়ে আছে দেখুন। যাই হোক চলুন ঢাকাটা খুলে দিই আর দেখি ভেতরে কি অবস্থা। অনেক দিন আগে তো দেখছিলাম এর ভেতরে খরগোশ ঢুকছিল বেরোচ্ছিল, আমি ভাবলাম এর ভেতরে বাসাই না করে নিয়েছে খরগোশে, তারপরে দেখলাম না, তবে খরগোশ নেই, আছে প্রচুর পরিমাণ কেঁচো, কারণ এই কদিন এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার ফলে কেঁচোগুলো মাটি থেকে বেরিয়ে, মানে মাটির গর্ত থেকে বেরিয়ে এসে ওরাই শুকনো জায়গাতে বসেছিল, মানে যখন ওদের গর্তে জল ঢুকে যায় ওরা তো থাকতে পারে না, ওরা তখন শুকনো জায়গায় এসে থাকতে চায়। তো এখানেই দেখলাম পুরো কেঁচোতে ভর্তি, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, এই যে দেখুন কত কেঁচো, এগুলোকে আমার এত ঘেন্না লাগছিল যে কি বলবো, তাই এই ব্লোয়ারটা এনে আমি পরিষ্কার করছিলাম, তবে কিছু কিছু কেঁচো আবার এর মধ্যে চিটে গেছে, সেগুলো আবার উঠছে না, মরে গেছে, শুকিয়ে গেছে, সেই জন্য চিটে গেছে, তাই ভাবলাম একটা ঝাড়ু আছে আমার সেটা দিয়েও পরিষ্কার করে নিলাম। এবারে কিছু গদি আমি ভেতরে রেখে দিয়েছিলাম সেগুলোকেই আনলাম, এনে আস্তে আস্তে গদিগুলোকে জায়গা মতো পেতে দিচ্ছি, একটু একটু নোংরাও লাগছে, তবে এক দুবার বৃষ্টি হলেই এগুলো ভালো মতো পরিষ্কার হয়ে যাবে, যেহেতু প্যাটিও ফার্নিচার এগুলো বৃষ্টির জলেও কিন্তু নষ্ট হয় না। চলুন, প্যাটিও ফার্নিচার সেট হয়ে গেছে, সামারের জন্য সমস্ত কিছু গোছানো হয়ে গেল, এবার বাস ফুল গাছ লাগালেই কমপ্লিট। তো চলুন, ভাবছি ব্লগটা এখানেই শেষ করব, আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ব্লগে, আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন, যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।